Fora. মুচিরাম গুরের জীবন চরিত্র জানা থাকে তো তোদের মুক্তি পথ খুলে যাবে। তাই তো আমাদের সবার শ্রী শ্রী মুচিরাম গুরুর জীবন চরিত অবশ্য অবশ্য করে শ্রবণ করা দরকার। শ্রবণে নশে এবং যদি মনের মধ্যে গেঁথে নিতে পারিস তো তোদের মুক্তির পথ উন্নতির পথ খুলে যাবে।
যেমন সবকিছু বাদ দিতে থাকে তেমনি আমাদের মুচিরা বাড়িতে লাগলে আমার বাপ গ্রামে
মালাকে শুকিয়ে বাসি হয়ে যাবে ঠাকুর, তাই তো একবার বদন তুলে দেখা দাও। কে? কালাচাঁদ তুমি? হ্যাঁ রাধে, তোমাকে কাঁদিয়ে আমি বড় ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করো। Thank you.
বোনের বেটা? হ্যাঁটা মানে সন্তানই তো কিছুই জানি না। আরে ও জেনে কে কবে বড় লোক হয়েছে? আমাদের সাথে যাত্রা দলে যাবি? খেতে পাবো আই মুচি
তো এদিকে নেই, একবার ওই দিকটা দেখি। নিষ্পাপ বালক মুচিরামকে ফেলে অধিকারীর দল এই গ্রাম ছেড়ে চলে গেল। আর ওদিকে মুচিরামের মা
ছেলের সুখে এবং পুত্রের সুখে পরলোকে গমন করি। কিন্তু মুচিরাম ভারি আনন্দ রইলেন। মুচিরাম মাকে ভুলিয়া না পুরোটা ভুলিলেন না, মাকে তার মনে পড়িত যখন মুচিরাম ভালো মন্দ খাইতেন। বেগুন পোড়া খাওয়া তো বলি, খাওয়া দাওয়া তো অনেক হলো, বামুনের ছেলে বলে কথা, এবার তো স্কুলে যেতে হবে। সংসারটা তো চলবে,
Babu,
বেশি নিশ্চি বাদর করতে ঢালিয়া দিলে আসলে পেশকারি পোস্টে আমি একটা দরখাস্ত করতে চাই, একটু ইংরেজিতে লিখে দিন না? না না, ভালো ইংরেজি একদম লিখতে হবে, শুধু গোটা পঁচিশেক মাই লর্ড আর সাতাশটা ইয়োর না লিখে দিলেই হবে। Thank you.
বিচক্ষণ মেঘ প্রাজ্ঞ হন সাহেবরা এতেই ভ্রষ্ট, কারণ মুচিরাম কোন নাম নয়। সিন্ড্রোম সংক্রামক ব্যাধি, তাই যে তৈল বর্তনে পড়ত চাকরিতে জয়েন করে একটু বিপদেই পড়ে গেলি তো, কিন্তু যে খায় চিনি তারে যোগার চিন্তা, তাই তিনি মেলালেন ভজগোবিন্দকে। Thank you.
অফিল মাই লর্ড, কেমন বুঝছেন? এইসব মাই লর্ড বলে আমাকে লজ্জা দেওয়ার কোনো মানে হয় বলুন? আসলে তা না, সাহেবদের সঙ্গে কথা বলতে বলতে না একটা একটা খুব বেশ হয়ে গেছে, না ভুলে কিছুতেই থাকতে পারি না, বুঝতে পেরেছো? শরীরটা যেন কেমন খারাপ খারাপ করে। বাবা হাতে এখন কি শরীর খারাপ লাগছে নাকি? তোমার মাথা, আপনি তো আমার মাথা। টাকা পয়সা, টাকা পয়সা, টাকা পয়সা কোথায় রাখবো সেটাই তো ভেবে উঠতে পারছি না, যেদিকেই তাকাই সেদিকেই ফাঁকা। হ্যাঁ, এটা কিন্তু চিন্তার বিষয় বটে। সে তো বটেই, টাকা পয়সা তো ঘরে ফেলে রাখার জিনিসও নয়। না, আমি বলি কি বলো, জমি জমা কিনে ফেলুন কিছু। দেখো ভজ, যেখানেই চাষ সেখানেই বাস, লোকের চোখ তাকাবে, বুঝতে পেরেছ? কেন, বেনামিতে কিনুন, আর তেমন যদি হয় তাহলে তো মানে বেনামিতে জমি কেনা আর ঘরের মধ্যে বেঈমান পোষা দুটোই এক, বুঝতে পেরেছ? তাহলে বউয়ের নামে কিনুন। এই এতক্ষণ পরে তুমি একটা ঠিক কথা বলেছো, বউয়ের নামে জমি কিনবো। জানো ভজ, আগেকার মানুষ ঠাকুর দেবতার নামে জমি কিনবো, আর এখনকার মানুষ বউয়ের নামে, মানে ঠাকুরের নামে জমি কেনে। উভয় বিষয় করতে হবে সেবাই। তার পদকমলে স্থান, ঠিকই বলেছো, কাল থেকে আমি ওই বউয়ের নামে জমি কিনবো। কাল থেকে? কাল থেকে কি করে কিনবে? কেন, আপনি তো বিয়েই করেননি এখন। তাতে তো কোনো অসুবিধা হয়নি, তাতে কি কোনো অসুবিধা হয়েছে? এই দেখো, ফুলমণি, রাধামণি, শ্যামচূড়া, মানে এইসব ইন্দু সিন্দু, আর বিয়ে করলে সেই একটাই মাত্র বিন্দু। না 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 না, তুমি ঠিকই বলেছো, কাল থেকে আমি আমি বউর নামে জমি কিনবো। কিন্তু আপনি কি আবার ভালোভাবে ভেবে দেখেছেন? আবার কি ভেবো, এই যে ওদের নামে জমি জমা কিনবেন সেটা কি ঠিক হবে? আর তাল পাকিও না তো ভজ। আচ্ছা ঠিক আছে, তোমার কোনো বক্তব্য থাকে তুমি বলো, আমি দেখছি, বলো। একটা উপায় আছে, বলো তো। যদি অভয় দেন বলবো? বলো। আমরাও তো চক্রবর্তী বামুন, জানি তো, উচ্চ বংশ। আমার না একটা বোন আছে ভদ্রকালী, বয়স 12, দেখতে শুনতে ভালোই। যদি আজ্ঞা দেন তো। আরে আজ্ঞা আজ্ঞা। সে এখনো মুচিরামেরই মুখাপেক্ষী,
তাই ভদ্রকালী কাঁদিয়া কাটিয়া তেঁতুল দিয়া চটকাইয়া চটকাইয়া ফন্দা খাইয়া প্রচুর অভিমান করিয়া দাদার জন্য 10 টাকার একটি মুহুরি গিরি আদায় করিয়া লইলেন স্বামীর কাছে। Shoot, 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 shoot.
আসা সবই পাড়ার ঠাকুরপোদের মন না মেঠাই গেলাচ্ছ। হ্যাঁ, তাতে কি ওরা আমার পেছনে লাগা ছাড়লো? খালি স্বামীকে কেউ বলো তো বলে দেখো। শুনতেই তাল পুকুর ঘটিটা ডোবে না। কালি এত কষ্ট করে গুড় থেকে রায় উপাধি পেলাম, তাতে কি ওরা আমার পেছনে লাগা ছাড়লো? প্রত্যেকে তাকে গুড়ের গন্ধ গেল না। তা তুমি অর্ধেক শোনো, আর যা শোনো তার অর্ধেক বোঝো, আর যা বোঝো তার বেশিরভাগটাই ভুল বোঝো। আমি চাকরিটা ছেড়ে দিয়েছি, মানে সমাজে মান থাকছে না, পেল্লায় এক বাড়ি করতে হবে। একটা কথা বলবো? বলো। আমার মাথায় না একটা ভূত দিয়েছে। তোমার মাথা? আমার বাপের বাড়ির গ্রাম যে বিশাল বড় বাড়িটা আছে, তুমি সেটা কিনে আবার সেই গ্রাম খালি। তোমার মাথা বুদ্ধিগুলো একেবারে গোবরের মতো শুকিয়ে ঘুটে হয়ে গেছে। শহরে যাব। কোন শহর? শোনো, রাগ করো না। কি? কলকাতা। বড় বাবু সরকারি অপর মহলে যাতায়াত, কলকাতায় তিনটে বাড়ি, জুড়ি গাড়ি, ফিটন গাড়ি, thank you.
Thank you.
আমাকে সাহায্য করো ভাই। সে তো করবো, তার আগে তুমি আমার জন্য একটা কিছু করো বলো। আমি যতই হোক তোমার শালা, তো তোমার শালা হয়ে আমি ওই সামান্য একটু মুড়িগিরি করি, তাতে তোমার মান থাকে না আমার বলো? ওরে শালা, ওই মুড়িগিরি চাকরিটা তো আমি পাই দিয়েছি তোমাকে। হ্যাঁ, এখন আমার বিপদে তুমি তুমি আমাকে দেখবে না? লোকের টাকার ফুটানি মেরে দুদিন পরে কেলানি খাওয়ার জোগাড় হয়েছে। দেখো কালি, কোনো ভদ্র মহিলা এই ভাবে কথা বলে না। এই শোনো, আমি ভদ্র মহিলা নই, ভদ্র কালি। এখন যদি আমি চিতার শিল্পী, তুমি আমার পেটের উপর পা দিয়ে জিব্বের উপর দাঁড়িয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ মুচিদা, তুই যা একটা মাল জোগাড় করে দিয়েছ বলো। Thank you.
গ্রামে দুর্ভিক্ষা কেমন আছে? দুর্ভিক্ষা? চিনি না বললে যদি চাপুক মারে বলে দে ভালো আছে। Feeds every day a large number of his residents.